আমি গত বছর ভারতে একটা প্রোগ্রামে গেলাম, যাওয়ার পরে অনেক বড় একজন শায়খ তিনি নামাজ পড়ালেন। নামাজের পরে সম্ভবত মাগরিবের নামাজ, নামাজের পরে একা একা আমি আবার নামাজ পড়লাম, কারণ গাইরে কারির পিছনে কারির নামাজ হবে না। আমার তেলাওয়াত শুদ্ধ, কেউ যদি অশুদ্ধ তেলাওয়াত করে তার পিছনে আমার নামাজ হবে না। নামাজ পড়ে নিলাম, পরের দিন ওনার মাদ্রাসায় আমার প্রোগ্রাম, আগের দিন পাশের আরেক এলাকায় আমার প্রোগ্রাম ইন্ডিয়াতে, আসামে, আসাম অথবা ত্রিপুরাতে। তো পরের দিন দেখেন বাংলাদেশের মানুষ কীরকম, আর ওই আলেমের কথাটা আপনাদেরকে একটু বোঝায়, আপনারা অনেক কিছু শিখতে পারবেন এই কথা থেকে ইনশাআল্লাহ। আলেম পরের দিন ওনার দাওরায় হাদিস পর্যন্ত মাদ্রাসা, সেখানে আমি যাওয়ার পরে আমার জন্য তিনি অনেকগুলো গিফট নিয়ে আসলেন, হাদিয়া নিয়ে আসলেন, আমাকে এগুলো দিলেন। দেওয়ার পরে উনি আমারে হুট করে প্রশ্ন করে বসলেন, আচ্ছা হুজুর, গতকাল আমি আর আপনি দুজনে জামাত করলাম, আমি মাগরিবের নামাজ তিন রাকাত পড়ার পরে আপনি দুই রাকাত সুন্নত পড়বেন, আপনি দুই রাকাত সুন্নত না পড়ে আপনি আবার তিন রাকাত পড়লেন কেন? নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে, কী ঝামেলা হয়েছে আপনি আমার বলেন। তা আমি চিন্তা করলাম এত বড় একজন আলেম যদি শরম পায়, আমি বললাম যে আমার মন মানসিকতা অন্যদিকে চলে গিয়েছিল, এটা সত্য কথা, অনেক সময় চলে যায় প্রায় সময়। এখন উনি বললেন, না আমার আপনি সত্য করে বলেন, আপনি যদি আমার ভুলটা ধরায় দেন, আমি আলেম কিন্তু হাফেজ হতে পারি নাই, কোরআন শরীফটা মনে হয় একটু অশুদ্ধ, আপনি মনে হয় যে নামাজটা আবার পড়ছেন, আপনি দয়া করে আমার ভুলটা ধরায় দেন, আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনার কাছে। এত বড় আলেম, যে যত বড় আলেম, যে যত বড় জ্ঞানী, সে তত বিনয়ী হয়, ঠিক কিনা বলেন? আর যে যত মূর্খ সে তত অহংকারী হয়। তো ওই আলেমকে আমি বললাম যে দুইটা সুরাতে দুই জায়গায় আপনার এই দুইটা ভুল হয়েছে। উনি এত খুশি হলেন, বললেন চিরজীবন আপনার কাছে আমি ঋণী হয়ে থাকবো, আল্লাহ আকবার বলেন। আর বাংলাদেশের মানুষের যদি সত্যি কোনো ভুল হয়, তখন তার সেই ভুলটা ধরায় দিলে পরে সেই ব্যক্তি বলে তোমার কাছ থেকে আমার শেখা লাগবে? অথচ প্রকৃত বন্ধু সেই ব্যক্তি যেই ব্যক্তি ভুল ধরায় দেয়। আজকে ভুল ধরায় দিল, আগামীতে আমি শুধরাইয়া আরও দশজন মানুষের কাছে সম্মান পাবো, ঠিক কিনা বলেন? বা আজকে যদি আপনি আমার ভুল না ধরায় দেন, তাহলে আরেকদিন গিয়ে আরও দশজনের কাছে আমি লজ্জিত হব, ঠিক কিনা বলেন? এই জন্য ভুল ধরায় দিলে প্রকৃত বন্ধু মনে করবেন।